দর্শকরা এই মুহূর্তে লাইভটিতে যুক্ত রয়েছেন, সবাই লাইভটিকে শেয়ার করে দিন এবং যারা হিরলকে ভালোবাসেন ব্যক্তিগতভাবে তারা লাইভটি শেয়ার করে দিয়ে পেজটির সাথে যুক্ত হন, পেজটিতে লাইক দিয়ে দিন। দেখতে পাচ্ছেন যে হিরল ভাই ফুলতলা গাড়িতে তিনি উঠেছেন এবং সবার উদ্দেশ্যে যে অন্যায়ের প্রতিবাদ এবং আমাকে যে বগুড়ায় ছয় নাইবের হারানো হয়েছে তারই প্রতিবাদে মশাল করতে পারেন, কারণ এখানে আমি হিরল ভোট দান করে আপনাদের চোখের আঙুল দিয়ে দেখানো দেখাতে যেতে চাই একটা কথা, যে মানুষ ইচ্ছে করলে অনেক কিছু সম্ভব এবং এই নির্বাচন আপনারা সবাই জানেন যে কোন দল নির্বাচনে আসেন না আপনি কেন নির্বাচনে আসেন। আমি নির্বাচনে একটা কারণে আছে, আপনাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দিতে চাই, আপনাদের মধ্যে সবাই নিরাপত্তা পালন করে প্রতিদিন নির্বাচন এবারে হবে, কিন্তু আমরা যখন মাঠে থাকবো আপনারা বুঝতে পারবেন এই নির্বাচন কত সুস্থ হইতেছে, কত সয় নাই করে ভোট হারানো হইতেছে না কি হইতে আপনারা বুঝতে পারবেন। তাই আপনাদের সবাইকে 17 তারিখে সবাই মাঠে আসবেন, আপনারা ভোট দেবেন, কারণ আপনারা নিরাপত্তা পালন করলে প্রতিটা বছরে প্রতিটা আসন একটার পরে নিয়ে চলে যাবে। তাই পরিবর্তন কিছু আনতে চাইলে অবশ্যই আপনাদের ভোটের মাঠে আসতে হবে। আপনারা মনে করেন ভোট দিয়ে কি লাভ, ভোট দিয়ে এমনি হয়ে যায়, হ্যাঁ এমনি হয়ে যায়, এই এমনি হয়ে যাওয়ার কারণ আপনাদের নিরাপত্তার কারণে। আপনাদের পরে ভোট কেন্দ্রে যান, ভোট কেন্দ্র দখল করে আপনাদের তাদের পাশে রুখে দাঁড়ান, দেখবেন ওরা সংখ্যায় দরজন সন্ধ্যায় সাথে আপনাকে বিল জুড়ে টাকা দিতে ওরা এলাকার সাথে দৌড় দেবে। তাই আপনাদের প্রতিবাদ করতে হবে এবং আপনাদের ভোট কেন্দ্রে আসতে হবে। তাই আপনাদেরকে সবাইকে আহ্বান জানাবো 17 তারিখে সবাই একবার ভোটের মাঠে আসবেন, সবাই আপনারা আমাকে যে ভোট দিতে হবে তার কোনো মানে নাই, আপনারা পছন্দের প্রার্থীকে ভোট দেবেন কিন্তু ভোটের মাঠে আসুন, কারণ আপনাদের নিরাপত্তার কারণে আমাদের আসন প্রতিফলন বছরে ন্যায় হয়ে চলে যায়। তা আপনাদের সবাইকে অনুরোধ করবো, সবাই আমাদের দল ভালো লাগে, সবাই আপনাদের আদা একটা আমাকে একটা ভোট দেবেন। আর আমি অসুস্থ হওয়ার কারণে আমি কয়েকদিন প্রতিদিন এলাকায় আসতে পারি, তাই আন্তরিকভাবে দুঃখিত, আজকে আমাকে লাস্ট দিন, তাই আমি চেষ্টা করছি যতদূর সম্ভব আপনাদের পাশে আসার। তাই আপনারা আমাদের দোয়া রাখবেন, আপনাদের দোয়া ভালোবাসা চাই এবং 1 তারিখে সবাই একটা আমাকে ভোট দেবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দর্শক বিরল পক্ষ চললে ভোটের মাঠে
যেতে বললেন এবং তিনি বললেন যদি হচ্ছে আপনারা না যান বা প্রতিবাদ যদি না করেন হাত মিলানোর জন্য কি করতেছে সবাই, আমার অবস্থা পুরো ঘায়েল। তিনি বললেন যে ভোটের মাঠে যেতে ভোট যা কি দেন, কিন্তু ভোটের মাঠে যেতে বললেন এবং ভোটের মাঠে গিয়ে ভোটের মাঠে গিয়ে ভোট দিতে বললেন, বললেন যদি আপনি প্রতিবাদ না করেন তাহলে কিন্তু এরকম চলতে থাকবে।